সবাইকে শুভ সন্ধ্যা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের পত্রিকায় আমার একটা নিউজ আসছে পুলিশ সম্পর্কে, পুলিশের পজিটিভ নিউজ সম্পর্কে। আসলে পুলিশ সম্পর্কে আমাদের অনেক নেগেটিভ ধারণা আছে, নেগেটিভ ধারণাটা থাকাই স্বাভাবিক। পুলিশ বর্তমান 10 বছরের তুলনায় বর্তমানে যে পুলিশ প্রেক্ষাপট, তাদের যে একটা পরিবর্তন এসছে, এটা চোখে পড়ার মতো। সেই দিক বিবেচনা করে আজকে আমার নিউজ। নেই শুক্রবার, নেই শনিবার, এটা তাহলে কোন বার? শত কষ্টের মাঝেও বলি, এটা আমাদের পুলিশ পরিবার। বাংলাদেশ পুলিশ আজ বিশ্ব দরবারে মডেল হিসাবে কাজ করছে। জঙ্গিবাদ দমন, শান্তি শৃঙ্খলার উন্নতি, জনসচেতনতা সহ সেবামূলক কাজ, নিরলস পরিশ্রমের ফলে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠেছে। বাল্যবিয়ে রোধ, যৌতুক বিরোধী আন্দোলন, এসিড সন্ত্রাস দমন, ধর্ষণ অনেকাংশে হ্রাস পেয়েছে। সেবার মান বৃদ্ধি ও জনসচেতন করার লক্ষ্যে সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ, ব্যানার, ফেস্টুন, উঠান বৈঠক, মাইকিং করছে। সকল স্তরের মানুষকে মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য সর্বদা প্রচারণা চালাচ্ছে। সর্বনাশী মাদক মহামারীর মতো বাংলাদেশের আনাচে কানাচে মারাত্মকভাবে গ্রাস করেছে। মাদকের সহজলভ্যতা, অসচেতন কৌতূহল সহ বিনোদনের উৎস খুঁজতে প্রতিদিন যুব সমাজ ছেলে মেয়ে উভয়ই হুমড়ে খেয়ে পড়ছে। বিস্তারিত আরও পত্রিকা রয়েছে, তো আমি সব বাংলাদেশের সবাইকে অনুরোধ করব, পুলিশ সম্পর্কে আমাদের যে একটা নেগেটিভ ধারণা, নেতিবাচক চিন্তাভাবনা, এটা পরিহার করুন। পুলিশ এখন আর আগের সেই পুলিশের অবস্থান নেই, তারা একটা আমূল পরিবর্তন চলে এসেছে। বাংলাদেশের পুলিশকে আগামী 10 বছরের মধ্যে বিশ্ব দরবারে একটা মডেল হিসাবে দাঁড় করাতে পারবেন। বাংলাদেশ পুলিশও নিয়ে আপনি গর্ব করতে পারেন। আর বর্তমানে দেখা যায় যে বাংলাদেশের পুলিশ অফিসার যারা আছে, সিংহভাগই খুব ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান এবং কি বলবো, ভদ্র। আর তারা আসলে মানে আপনার যে ধারণাটাই পরিবর্তন হয়ে যাবে। আপনি যে কোনো বিষয়ে যদি আপনি পুলিশের অফিসারের সাথে সরাসরি যান, পুলিশ যদি কোনো অনৈতিক চাহিদা আপনার কাছে চায়, ঘুষ চায়, আপনি পুলিশের ওসিকে জানান। ওসি সাহেব যদি আপনার কাছে ঘুষ চায়, তাহলে আমাদের ডিসি মহোদয়ের কাছে জানান। তিনি যদি ঘুষ চায়, প্রয়োজনে আপনি ডিএমপি কমিশনারকে জানান। কিন্তু টোটালি বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপনাদের একটা পরিবর্তন চলে এসছে। আর এই পরিবর্তন শুধুমাত্র এখনকার জন্য না, আমূল একটা পরিবর্তন আমরা চাই, এবং এটা কন্টিনিউ থাকুক, ধারাবাহিকতা বজায় থাকুক। আলোকিত পুলিশ হোক, আলোকিত বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।